আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আপনাদের স্বাগতম জানাই টেকজনের আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। টেকজনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন মিনি প্রিন্টার থেকে শুরু করে জিপিএস ট্র্যাকার, 3D পেন এবং এলইডি ব্যাকপ্যাক সহ আরও কিছু গ্যাজেট, যেগুলোকে আপনি চাইলে মোবাইল ভ্যালি ওয়েবসাইট অথবা তাদের ফেসবুক পেজ পিকজি স্টোর থেকে অর্ডার করতে পারবেন। বিকজ আজকের ভিডিওটি স্পন্সর করেছে মোবাইল ভ্যালি ওয়েবসাইট, যে ওয়েবসাইটে ভিডিওতে দেখানো গ্যাজেট সহ আরও কিছু বিশেষ গ্যাজেট পেয়ে যাবেন এবং তাদের পেজ ও ওয়েবসাইটের লিঙ্ক সহ যাবতীয় ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ও ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সেই সাথে জানিয়ে রাখি যে মোবাইল ভ্যালি আপনাদের জন্য একটি গিভওয়ের আয়োজন করেছে, যে গিভওয়েতে অংশগ্রহণ করে যে কোনো একজন এই গেমিং TWSকে জিতে নিতে পারবেন। তো কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবেন সে বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমব্রাশ মিনি প্রিন্টার। সাধারণত পেন্টিং মেশিন অনেক বড় হয়ে থাকে, না আমি টেক্সট প্রিন্ট করার কথা বলছি না, অর্থাৎ আমি বলছি কাপড়ে প্রিন্ট করা প্রিন্টারের কথা, যার প্রাইস অনেক বেশি এবং অনেক বড়। তো সেই কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বিশেষ এবং ছোট্ট প্রিন্টারকে। এটির সাইজ সত্যিই প্রশংসনীয়, বিকজ এটি এতটাই ছোট্ট যে এটিকে আপনি ব্যাগে বা পকেটে নিয়েও বহন করতে পারবেন। এই প্রিন্টারকে ব্যবহার করার জন্য প্রথমে এটির সাথে আপনার স্মার্টফোনকে কানেক্ট করতে হবে, তারপর এটির অফিসিয়ালি অ্যাপস ডাউনলোড করতে হবে, দেন সে অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো রকমের টেক্সট বা ইমোজিকে ঠিক এইভাবে প্রিন্ট করতে পারবেন। এটি দিয়ে আপনি প্রায় অনেকগুলো সারফেসে প্রিন্ট করতে পারবেন, যেমন কাপড়ে, কাঠে, প্লাস্টিকে, মোবাইলের ব্যাক কভারে, পেপারে, এমনকি স্ক্রিনেও প্রিন্ট করতে পারবেন। আর এটির ব্যাটারিও আপনাকে প্রায় 6 ঘন্টা ননস্টপ প্রিন্ট প্রোভাইড করবে। সো ভিউয়ার্স, আপনিও যদি কোনো কিছুর উপরে প্রিন্ট করতে চান তাহলে ব্যবহার করতে পারেন এইরকম ছোট্ট প্রিন্টারকে, এবং এটির প্রাইস 12,999 টাকা, যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারবেন। টাইল দ্য জিপিএস ট্র্যাকার। সাধারণত আমাদের মধ্যে অনেকেরই কোথায় কোন জিনিসটি রেখেছি সেটা ভুলে যাওয়ার অভ্যেস রয়েছে, তো আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে তাহলে ব্যবহার করতে পারেন এইরকম ট্র্যাকারকে। এটি এমন একটি ট্র্যাকিং গ্যাজেট যার মাধ্যমে আপনি যে কোনো জিনিসকে ফাইন্ড আউট করতে পারবেন। এটিকে আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন, এছাড়াও আপনি চাইলে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসের সাথে এটিকে সেট করতে পারবেন, যেমন মোবাইল, ল্যাপটপ, ক্যারি ব্যাগ, ম্যানি ব্যাগ এবং কিচেন সহ আরও কিছু জিনিসের সাথে। আর এর ফলে যদি কখনো এসব জিনিস হারিয়ে যায় তাহলে সেগুলোকে আপনি খুব সহজেই ট্র্যাক করতে পারবেন। এটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনকেও খুঁজে নিতে পারবেন। এছাড়াও এটির অফিসিয়াল অ্যাপসের মধ্যে হারিয়ে যাওয়া জিনিস সহ সেটার রিয়েল টাইম লোকেশনও দেখতে পাবেন। তো এইরকম ছোট্ট গ্যাজেট আপনার ভ্যালুয়েবল জিনিসের সেফটির জন্য বেশ ইম্পর্টেন্ট হতে পারে, এবং এটির প্রাইস 400 টাকা, যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারবেন। মিনি থার্মাল প্রিন্টার। গাইস, আমাদের পরের প্রোডাক্ট হচ্ছে একটি মিনি প্রিন্টার। আসলে এটি একটি থার্মাল প্রিন্টার যাকে ব্যবহার করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ফটো, টেক্সট অ্যান্ড ইমোজিকে প্রিন্ট করতে পারবেন। দেখতে বেশ কিউট, পোর্টেবল, লাইট ওয়েট এই প্রিন্টারকে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন, বিকজ এটি ব্লুটুথ কানেকটিভিটি এবং অ্যাপসের সাথে অ্যাভেলেবেল। এতে করে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো টেক্সট, ফটো বা যে কোনো জিনিসের প্রিন্ট করতে পারবেন। এটির সাথে আপনি কিছু মাল্টিকালার পেপার পেয়ে যাবেন, যেগুলোকে ঠিক এইভাবে সেট করে দিলেই এটি পেন্টিংয়ের জন্য তৈরি হয়ে যাবে। এটিকে ব্যবহার করে আপনার ছোটোখাটো বিজনেসের বা যে কোনো প্রোডাক্টসের বারকোডও জেনারেট করতে পারবেন। এছাড়াও এটি বাচ্চাদের ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করতেও সাহায্য করবে। সো আপনারাও যদি এইরকম মিনি এবং কিউট প্রিন্টারকে খুঁজেন তাহলে ট্রাই করে দেখতে পারেন এই মিনি থার্মাল প্রিন্টারকে, এবং এটির প্রাইস 1,990 টাকা। 3D পেন। ভিউয়ার্স, আপনারা যদি কোনো ডিজাইনকে 3D তৈরি করতে চান তাহলে অবশ্যই একটি 3D প্রিন্টারের প্রয়োজন পড়বে, রাইট? কিন্তু 3D প্রিন্টারের প্রাইস অনেক কস্টলি হয়ে থাকে, যা সবার পক্ষে কেনা অসম্ভব। কিন্তু তারপরেও আপনি যদি 3D ডিজাইনের শৌখিন হয়ে থাকেন তাহলে ব্যবহার করতে পারেন এইরকম 3D পেনকে। গাইস, এটি এমন একটি 3D পেন হয়ে থাকে যে পেনে 3D পেন্টিং নজেলস লাগানো হয়েছে, যাতে করে আপনি খুব সহজেই 3D যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারেন। এটিকে ব্যবহার করার জন্য প্রথমে এটির পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করতে হবে, দেন আপনার পছন্দ মতো কালারের প্লাস্টিক রিসিভার লোড করতে হবে,
ফাইনালি পেনে দেওয়া পাওয়ার বাটনে ক্লিক করে যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। পেনটিতে ছোট্ট একটি ডিসপ্লেও দেওয়া হয়েছে যেখানে পয়েন্টের স্পিডও চেক করতে পারবেন। সো ভিউয়ার্স, বেশ চমৎকার ফিচারের সাথে অ্যাভেলেবেল এই পেন, যা আপনার বাচ্চাদের ক্রিয়েটিভিটিকে আরও একে নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং এটির প্রাইস 1500 টাকা। ব্ল্যাক 3D আয়রন ম্যান LED ব্যাকপ্যাক। ভিউয়ার্স, এবার পরিচিত হন সেই কাঙ্ক্ষিত ব্যাগের সাথে। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এটি LED ব্যাকপ্যাক, যাকে বিশেষ করে বাইকারদের জন্য তৈরি করা হয়েছে। তো আপনি যদি বাইক রাইড বা সাইকেল রাইড করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন এই LED ব্যাকপ্যাককে, বিকজ এটির পিছনের দিকে দুইটা RGB LED ডিসপ্লে যুক্ত করা হয়েছে যেখানে আপনি চাইলে বিভিন্ন রকমের টেক্সট, ইমোজি বা কাস্টম ইফেক্টস সেট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এটি ডিসপ্লেকে আপনার মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, বিকজ এটি ব্লুটুথ কানেক্টিভিটির সাথে অ্যাভেলেবেল। এছাড়াও এটি একটি ব্যাগ হিসাবেও একদম পারফেক্ট, কারণ এটির মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছুই বহন করতে পারবেন, যেমন বই, ট্যাবলেট, পাওয়ার ব্যাঙ্ক, সানগ্লাস সহ আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস। এটির আরও একটি বিশেষ ফিচার হচ্ছে যেটি স্ক্যাচ অ্যান্ড ওয়াটারপ্রুফ, এতে করে আপনি চাইলে যে কোনো সিচুয়েশনে এটিকে ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনিও যদি বাইক রাইড করেন তাহলে আমার মনে হয় ক্যারি ব্যাগ হিসাবে এটি একদম পারফেক্ট এবং এটির প্রাইস 15000 টাকা, যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারবেন। তো এবার আসি কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবেন। তো প্রথমে ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই পেজে আসতে হবে, তারপর এই পেজে লাইক এবং ফলো করতে হবে। দেন এই পেজের আরও একটি গ্রুপ রয়েছে যেখানে অ্যাড হতে হবে, কারণ এই পেজে এবং গ্রুপের মাধ্যমে জানতে পারবেন যে কবে কিভাবে উইনারকে সিলেক্ট করা হবে। তো এক্ষুনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই পেজে লাইক এবং গ্রুপে অ্যাড হন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।